প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণী গণিত অনুশীলনী এক, সহজ পদ্ধতিতে গুণ, ম্যাথ নাম্বার হলো 3-5। তো শুরুতে বলবো শিক্ষার্থীবৃন্দ, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এতে করে আমার শ্রম সার্থক হবে। তো তোমাদের বন্ধুদের মাঝেও আমার চ্যানেলকে ছড়িয়ে দাও, এতে করে তারাও উপকৃত হবে। তো চলো আমরা শুরু করি। তো আমাদের আজকে প্রশ্ন 3-5, সহজ পদ্ধতিতে গুণ। প্রশ্ন হলো 101 গুণ 23। তো শিক্ষার্থীবৃন্দ, আছে এখানে 101, 101 আমি বসাইছি, কিন্তু 100। তো আছে আমার 101, কিন্তু আমি 100 বসাইছি, তার মানে আমি একটু কম বসাইছি, তাই তো? তো একটা আমি যোগ করে দিই, এই যে 100-র সাথে যদি এখন 1 যোগ করি কত হবে? অবশ্যই 101 হবে। তো এরপরে আমি ব্রেকেট দিয়ে দেব, তারপরে এই যে গুণ চিহ্ন আছে না, আমি গুণ চিহ্নটা দেব, তারপর আছে কি 23 না 23 বসাবো। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে 23 দিয়ে আমি 100-কে একবার গুণ করব, 23 দিয়ে একবার 1-কে গুণ করব। তো চলো আমরা গুণটা করি। প্রথমত 23 দিয়ে 100-কে করব, না? তো আমি বসাচ্ছি 100 গুণ 23 বসালাম। তারপরে শিক্ষার্থীবৃন্দ, এই যে একটা প্লাস আছে না, আমি প্লাসটা বসাবো। এরপরে 23 দিয়ে আবার কাকে গুণ হবে? 1-কে। 23 গুণ 1, তাহলে আমরা 23 দিয়ে একবার 100-কে গুণ করলাম, 23 দিয়ে আরেকবার 1-কে গুণ করলাম। আচ্ছা, এরপরে 23-কে যদি এখন এই 100 দ্বারা যদি গুণ করা হয়, হবে 23, আর এই পাশে দুটো শূন্য আছে না, এই দুটো শূন্য বসিয়ে দিব। হ্যাঁ, 23 বসালাম, আর পাশে দুটো শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। আর এরপরে এখানে 23-কে যদি 1 দিয়ে গুণ করি, 23-কে 23। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে 2300 আর 23, এই দুইটাই আমরা যোগ করব। তো 2300 আর 23 যদি আমরা যোগ করি, হবে 2300 তো 23। হ্যাঁ, তোমরা পাশে এই দুইটা যোগ করবা, রাফে যোগ করবা, যোগ করলে হবে 2300 তো 23। এটাই আমার উত্তর। তো তোমরা সহজ পদ্ধতিতে গুণ কীভাবে করে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এরপরে আরও একটা ম্যাথ প্র্যাকটিস করি, 3-6। হ্যাঁ, 3-6-এর প্রশ্ন হলো আমার 110 গুণ 290। তো শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন এখানে আছে আমার 110, কিন্তু আমি বসাইছি 100। তো আমি কত কম বসাইছি? আছে 110, কিন্তু আমি বসাইছি কত? 100। কত কম বসাইছি? 10 কম বসাইছি। তো 10টা আমরা যোগ করে দিই, তাহলে হয়ে গেল 100-র সাথে যদি এখন 10 যোগ করি, হবে 110। এই যে আমার মিলে গেল। তারপরে একটা গুণ চিহ্ন আছে না, আমি এই গুণ চিহ্নটা দেব। এরপরে কত আছে? 290 আমি বসাবো। হ্যাঁ, এই রাশিটা আমরা একটা ব্রেকেটে রাখি। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে এই 290 দ্বারা একবার 100 গুণ হবে, 290 দ্বারা আরেকবার 10 গুণ হবে। তো চলো আমরা গুণটা করি। 290 দ্বারা প্রথমত 100 গুণ হবে, বসাচ্ছি আমি এই 290, তাকে গুণ করব 100 দ্বারা। এরপরে শিক্ষার্থীবৃন্দ, 290-কে এরপরে 10 দিয়ে গুণ করব, এই 290 গুণ 10 বসালাম। তাহলে 290 দ্বারা একবার 100 গুণ করা গুণ করবো বসালাম, 290 দ্বারা আরেকবার 10 গুণ করব, না 10 গুণ করব, এই যে বসালাম। তুই তোমরা আশা করি এই লাইনটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীবৃন্দ, এরপরে এই লাইনে শূন্য আছে কয়টা? এতটুকুতে শূন্য কয়টা আছে? 1টা 2টা 3টা। হ্যাঁ, আমরা এই 29 বসিয়ে এই 3টে শূন্য বসাই দেব। এই যে গুণ হয়ে গেল, 290-কে 100 দ্বারা গুণ করলে হয় 29,000।
29 বসালাম, শূন্য কয়টা আছে, একটা দুইটা তিনটা বসালাম। তো শিক্ষার্থী বিন্দু, এরপরে প্লাস আছে, প্লাস দিলাম, তারপরে এই জায়গায় 290-কে 10 দিয়ে গুণ। হ্যাঁ, তো আমি বসালাম 229 বসালাম, আর শূন্য কয়টা, এই যে একটা, এই একটা, কয়টা হলো, দুইটা, এই যে দুইটা শূন্য বসিয়ে দিলাম, শূন্য একটা, এই একটা দুইটা। তো শিক্ষার্থী বিন্দু, এরপরে আমরা এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করব। তো এই বাইরে এই দুইটা সংখ্যা যোগ করবা, তো বাহিরে এই দুইটা সংখ্যা যদি তোমরা যোগ করো, যোগ করলে হবে 31,900। হ্যাঁ, এই দুটো সংখ্যা বাইরে রাফের যোগ করবা, যোগ করলে এটাই উত্তর হবে। তো শিক্ষার্থী বিন্দু, তোমরা আশা করি বুঝতে পারছো। তো অনুগ্রহ করে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দাও, শেয়ার করো, এতে তারাও উপকৃত হবে, আমার শ্রম সার্থক হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।